রূপান্তরীকরণ কোণ হয়েছে তো ওড়িশাবাসী জাঁচান। রূপান্তরীকরণ উপরে ওড়িশাবাসীঙ্কর ভরসা নাই। মঝিরে জনে ইউট্যুবর আসলে সে দেখিলে পুরী মন্দির যাই কোণ তার প্রমোশন হয়েছিল ওড়িশাবাসী জাঁচান। বর্তমান যে আনুচান কলাকার মানুষ কাহকু আনুচান এর স্পষ্ট হচ্ছে নবীন বাবুঙ্কর আজ উপরে ভরসা নাই কিংবা তাঁর দলীয় নেতা উপরে ভরসা নাই কিংবা নবীন বাবু যে বিকাশর ডিন্ডিময় পুঞ্জ তা উপরে ভরসা নাই। ঠিক নির্বাচন পূর্ব আপনার দেখিবে দুইটা অখা ব্যাগ ও 1000 টঙ্কা ভোটর মানুষ দিয়াগলা কালে বিজু জনতা দল প্রতি আকৃষ্ট হবে, কিন্তু সে আকৃষ্ট হলে এবে এ পন্থা অবলম্বন করছেন। প্রকৃতরে সে যে যে স্টার অতীতরে নিয়ে সে বর্তমান সুপরস্টার লে সে তো বর্তমান ভারতীয় জনতা পার্টি যেতবে সে নাহাতি কাহা উপরে তো কোণ ভরসা করবে। সেপাই যে বছরা রইগলে সেই মানুষ সে বর্তমান ডাকুছেন, এতে ফলপ্রদ হবনি। আমি বারম্বার কৌছু ওড়িশার বিজু জনতা দল যাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকারি দল হব এবং বিজু জনতা দল বিরোধী দল হব, এ স্পষ্ট হয়ে যাই। কলাকার ভরসার বর্তমান বিজেপি না কলাকার ভরসার নুহে, বিজেডি আহা ভরসার নাই। যেতবে সমস্ত ভোটর কু জনক দুইটা অখা ব্যাগ ও 1000 টঙ্কা দেওয়া পড়ুছে, সে কাহা ভরসার রহবে। তার অর্থ হচ্ছে বিজু জনতা দল বর্তমান তাঁর নিজ সংগঠন কিংবা তাঁর ওয়ার্কর উপরে ভরসা নাই। এর স্পষ্ট হয়ে যাই যে বিজু জনতা দল এবার হারিবাকু যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে।